প্রিয় দর্শক যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন আপনাদের স্বাগত জানাই মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন এখন কি চাই সঙ্গে আছি দীপ্তি চৌধুরী সন্ধ্যের পর যেন একেবারে নির্জীব হয়ে পড়ে রাজধানী সংস্কৃতির রাজধানী হিসেবে গড়ে ওঠা ঢাকা একেবারেই স্থবির হয়ে গেছে হঠাৎ করে দেশ জুড়ে চলা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের শুরু থেকে আন্দোলন ও সংগ্রামের সাথে যুক্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড ছাড়া ঝিমিয়ে পড়েছে দেশের বিশেষত রাজধানী ঢাকার সাংস্কৃতিক অঙ্গন মুক্তি পাচ্ছে না কোনো চলচ্চিত্র শিল্পকলা একাডেমি মহিলা সমিতির মঞ্চে হচ্ছে না কোনো নাটক শহীদ মিনার টিএসসি ধানমন্ডির রবীন্দ্র সরোবর জাতীয় জাদুঘর পাবলিক লাইব্রেরির মঞ্চগুলো ফাঁকা পড়ে আছে আমাদের আজকের বিষয় সৃজনের আনন্দে সচল হোক আমাদের সাংস্কৃতিক অঙ্গন প্রিয় দর্শক এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমার সঙ্গে উপস্থিত রয়েছেন রয়েছেন অভিনেতা এবং নির্দেশক আজাদ আবুল কালাম স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে রয়েছেন নাট্য নির্দেশক বাকার বকুল স্বাগত আপনাকে আজাদ আবুল কালাম আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে কথাটি আসলে বলছিলাম একটুখানি আভাস দিয়েছি যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন অনেকটা ঝিমিয়ে পড়েছে অনেক অনেকটা স্থবির হয়ে পড়েছে নানা জায়গায় তাদের কর্মকাণ্ডর ব্যাপারটি নিয়ে আপনি কি এই বিষয়ে একমত যদি একমত হন তাহলে ক্যাম্প বটে ঝিমিয়ে পড়েছে বলে বলার চেয়ে ভালো বলা যে স্তব্ধ হয়ে গিয়েছে মানে এটা একটা ধরেন এই কর্মকাণ্ড করার জন্য যে সব ইনফ্রাস্ট্রাকচার দরকার যে সাপোর্ট দরকার সবগুলি কিন্তু এখন বন্ধ যেমন শিল্পকলা একাডেমি ক্লোজড তারপরে অনেকগুলো শিল্পকলা একাডেমি ভাঙচুর হয়েছে শিশু একাডেমি ভাঙচুর হয়েছে এবং যেসব জায়গায় এই ধরনের কাজ হতো তার বেশিরভাগের জায়গায় আসলে কোনো না কোনোভাবে এর কর্তৃপক্ষ নেই অথবা এটার নিরাপত্তা নেই এবং এটা শুরু করার মতো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান না যার ফলে দেখা যাচ্ছে যে অল্টারনেটিভ হিসেবে যেমন গান হচ্ছে বকুলতলা চালুকলার বকুলতলায় সিনেমার প্রদর্শনী হচ্ছে সলার মুক্ত মঞ্চে এগুলো এক ধরনের প্রতিবাদ অথবা একটা প্রক্রিয়া যেটা এই একদম স্তব্ধ সময়ের বাইরে একটা আওয়াজ কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের শিল্প চর্চা শিল্প সাহিত্য সব সবকিছুই চর্চাটা একেবারেই স্লোথ অথবা বন্ধ বলা যেতে পারে এই মোমেন্টে অনেক ধন্যবাদ বাকার বকুল আপনার কাছে আসতে যাচ্ছে। এই আন্দোলনের সময় আসলে শিল্পীদের ভূমিকা নিয়ে নানা ধরনের প্রশ্ন এসেছে আমরা দেখেছি অতীতে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন আমাদের মুক্তিযুদ্ধ থেকে যদি শুরু করি আমি তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন গণতন্ত্রের পক্ষের নানা আন্দোলনে শিল্পীরা একটি অন্যতম প্রধান ভূমিকা পালন করেছেন কিন্তু গত পনেরো ষোলো বছরেও আমরা দেখেছি যে সরকার বিরোধী কোনো কথায় শিল্পীদের তেমন কোনো জোরালো কণ্ঠস্বর ছিল না এবং এই আন্দোলনেও আমরা এই ধরনের নানা ধরনের প্রশ্ন দেখেছি বিভিন্ন ফেডারেশন সংগঠন কিংবা অ্যাকাডেমি সেই জায়গাগুলোতে আমরা দেখেছি কিন্তু যে সরকারের এক প্রকার লেজর বৃত্তি দেখেছে কিংবা অনেকে সরকারি বা রাজনৈতিক নেতার মতো করে কথা বলছেন এইটার কারণ কি বলে মনে করেন আপনি এখানে দুটো বিষয় একটা হচ্ছে যে আপনি যেটা প্রথম বললেন যে এখানে মানে এখন প্রতিবাদ দেখছি না বা আমার কাছে মনে হচ্ছে যে মনে হয়েছে যে সব সময় আসলে প্রতিবাদ কিন্তু খুব মিনিমাম পার্সেন্টই করেন আচ্ছা অ্যান্ড যদিও বাংলাদেশে গ্রোথিয়েটার ফেডারেশনের স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদ সাহেবের আমলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু তারপরে গিয়ে যেটা হয়েছে আমরা একটা বলেছিলাম বা আমরাও সবাই সমর্থন করেছিলাম যে একটা সংস্কৃতি বান্ধব সরকার যেটা আমাদের সামনে এসছে আওয়ামী লীগ তখন গিয়ে আমরা যেটা দেখেছি যে গ্রুপ থিয়েটার ফেডারেশন সাংস্কৃতিক জোট এখানে যারা নেতৃত্ব দিয়েছে ধীরে 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 আসলে সরকারেরই একটা অংশ হয়ে গেছে কিন্তু যেটা হওয়ার কথা ছিল না এটা একটা প্রেশার গ্রুপ থাকার কথা ছিল যে সবসময় সরকারকে প্রেশারাইজড করবে এবং বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং বিভিন্ন প্রতিবাদে অংশগ্রহণ করবে সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে যখন হয়েছে তখন এদের কিন্তু আর কোনো ভূমিকা নেই এরা কিন্তু দেখেছে এবং সরকারের অনেকেই যারা পদ পদবিতে ছিলেন তারা বিভিন্ন সুবিধা বিভিন্ন ধরনের বড় বড় জায়গায় বসেছেন শিল্পকলা একাডেমি থেকে শুরু করে ফেডারেশনের এবং ফেডারেশন একটা আন্দোলনমুখী দলই কিন্তু ফেডারেশনের গঠনতন্ত্রতে যেভাবে বলা আছে তাতে কিন্তু আসলে ও ও সবসময় সরকারের সঙ্গে নেগোশিয়েটই করবে আমি যদি থিয়েটারের কথা বলি বা কালচারাল যে সেক্টরগুলো আছে সেটার কথা বলি শিল্পকলা একাডেমিকেও কিন্তু প্রেশার দেওয়ার কথা কিন্তু আমরা দেখেছি যে একজন মানুষ ফেডারেশনের সভাপতি আবার শিল্পকলা একাডেমিরও সে ডিজি তো দুটো মিলে ওই জায়গাটা ভেঙে চুরে গেছে এটা উদ্দেশ্যমূলক হতে পারে এবং তাদের সুবিধার জন্য হতে পারে সেই কারণে একটা সমস্যা হয়েছে আর দাঁড়ানোর যে বিষয়টা সেটা আমার কাছে মনে হয়েছে যে এই সময় যদি আপনি দেখেন এই আন্দোলনে যদিও অনেকে বলছে যে শিল্পীদের ওরকম ভূমিকা নেই এবং আমি মনে করি যে সতেরো তারিখে সতেরো জুলাইয়ে যখন হত্যাকাণ্ড ঘটে গেছে অলরেডি তখন কিন্তু পাগল ভাইও ছিলেন আমরা কিন্তু সে সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছি এবং সেটি খুবই ভয়াবহ অবস্থা ছিল এবং সেখানে ভীষণ কঠিন হ্যাঁ এবং সেখানে কিন্তু বিভিন্ন সেক্টরের লোকজন এসছে শুধুমাত্র আমরা কয়েকজনে মিলে হয়তো থিয়েটারে ডাকটা দিয়ে থিয়েটার থেকেই ডাকটা দিয়েছিলাম কিন্তু বিভিন্ন শিল্পী এবং যারা এখনও টেলিভিশনে কাজ করছেন তারাও এসছেন তিনশো চারশো লোক হয়েছে এবং দুই পাশে যারা কি বলে মানে ক্যাডাররা ছিলেন পুলিশে ডিস্টার্ব করছিলেন তার মধ্যে দিয়ে আমরা দাঁড়িয়ে কিন্তু ছিলাম আর যেটা হয়েছে একটা ভীতিও কাজ করেছে এই পনেরো বছরে সেই ভীতির সংস্কৃতিটা তৈরি করা হয়েছে যে কারণে অনেকে মুখ খুলতে চেয়েও অনেক সময় পারেনি বা যারা মুখ খুলেছে তারা কিন্তু নিষ্পেষিত হয়েছে যেমন অনেকেই আছে সেই সব জায়গা থেকে অনেক ধন্যবাদ আবার নিশ্চয়ই আপনার কাছে আসবো আজাদ আবুল কালাম আপনার কাছে একটু শুনতে চাই এই যে নানা সময় আমরা ব্যক্তি হিসেবে কিংবা সংগঠন হিসেবে সরকারের যে লেজুর বৃত্তি দেখেছি বা ক্ষমতাসীন দল সেটার পরে কি আপনার মনে হয় এই যে স্থবিরতা এখন সেটারও কি একটা ভূমিকা রয়েছে তারা তো ওই সময় আসলে এত লেজুর বৃত্তি করেছেন যে এখন দর্শকদের কাছে কিংবা জনগণের কাছে তাদের একটা এখন 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 আমি আমি আপনার প্রশ্নটা শেষ করার আগেই বলি যে লেজুর বৃত্তি করেছে আপনি কি এটা শতকরা হিসাব বলতে পারেন না আমি বলতে পারি হ্যাঁ আমরা কেউ জানি বলতে পারি আমরা বারবার গয়রহ বলে যাচ্ছি লেজুর বৃত্তি লেজুর বৃত্তি লেজুর বৃত্তি কতজন করেছে 100 জন বাংলাদেশের সংস্কৃতি কর্মীর লক্ষ লক্ষ নাটকেই আছে হাজার হাজার তো সেই একশো জন নিশ্চয়ই এত শক্তিশালী ভূমিকায় আপনারা ভালো বলতে পারেন যে শাস্ত্রিক অঙ্গনকে এত শক্তিশালী জায়গায় তারা ছিলেন যে বাকিরা আসলে আওয়াজ তুলতে পারেনি এটা কিন্তু আওয়াজ তুলতে পারেননি এটাও ঠিক না শাহবাগে সারা প্রতি বছর নানান কারণে আমরা রাস্তায় দাঁড়িয়েছি নানান প্রতিবাদী নাটক আমরা করেছি এই সরকারের আমলেই মানে গত সরকারের আমলেই তাদের যে কোনো কর্মকাণ্ড যেগুলো আমরা মনে করেছি গণবিরোধী আমরা কিন্তু দাঁড়িয়েছি রাস্তায় দাঁড়িয়েছি রাস্তায় দাঁড়িয়ে করেছি এখন লেজুর বৃত্তি করেছে যারা কিছু সুযোগ সুবিধা পেয়েছে অথবা লেজুর বৃত্তিতে এক ধরনের যে যেটা বলছিল যে সংস্কৃতি বান্ধব সরকার এটা ভেবেছে অনেকে এবং এই ভাবনা থেকে তারা এই সরকারের কাছে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিছু সংগঠন কিন্তু যেটাকে আমরা যদি লেজুর বৃত্তি না বলে যদি বলি তারা দেন দরবার করার জন্য এই সরকারকে মনে করেছে সহজ হবে তারা সরকারের কাছে যেতে চেয়েছে এবং দেন দরবারের কিছু কিছু ক্ষেত্রে তারা সাকসেসফুলও হয়েছে আবার কিন্তু তাদের উপর সিলটা পড়েছে এই সরকারের খুব কাছের তারা কিন্তু এই সরকার আসলে শুধু শোনা যেত যে শিল্প বান্ধব সংস্কৃতি বান্ধব কিন্তু এটা আসলে সত্য না বাংলাদেশের কোনো সরকারই কখনই সংস্কৃতি বান্ধব ছিল না এবং এই সংস্কৃতি নিয়ে আমাদের কোনো সরকারের কখনই কোনো চিন্তা ছিল না পরিকল্পনা ছিল না কিছু জিনিস না করলেই না মনে হয় এটা কেন আসলে এটা তো আমরা প্র্যাকটিস প্র্যাকটিসের তো আমরা তো প্র্যাকটিস করতে যেয়েই বুঝি যে এটা নিয়ে কোনো পৃষ্ঠপোষকতা নেই কিছু নেই কিছু জিনিস দরকার থাকে একটা দেশের একটা শিল্পকলা একাডেমি লাগে কয়েকটা হল লাগে এই এর মধ্যে সীমাবদ্ধ আপনি জানেন যে সংস্কৃতির ক্ষেত্রে বাজেটও খুবই কম সংস্কৃতি মন্ত্রণালয় বলতে যেটা বোঝায় সেটা কিন্তু শুধু শিল্পকলা একাডেমি না এখানে কিন্তু প্রায় সতেরো আঠারোটা অর্গানাইজেশন একসাথে আছে জাদুঘর থেকে শুরু করে অনেক কিছুই আছে প্রত্নতত্ত্ব বিভাগ টিভাগ কিন্তু মানে এই পুরো ক্ষেত্রে গুরুত্ব যদি দেওয়া হয় কোনো সরকারি সেই অর্থে গুরুত্ব দেননি না দেখলে আপনার কি মনে হয় এর কারণটা আসলে না এ এর কারণটা হচ্ছে যে আসলে আমাদের এডুকেশন লেভেলেরও একটা ঝামেলা আছে এটা আমার কাছে মনে হয়েছে যে একটা সময় আমাদের সারা বাংলাদেশে কিন্তু অনেক ধরনের আর্ট কালচার কিন্তু গ্রামগঞ্জ থেকে শুরু করে অনেক ধরনের আর্ট কালচারের হিস্ট্রি কিন্তু আছে সেইখান থেকে আমরা ধীরে ধীরে কিন্তু দূরে সরে গেছি আমাদের যে পলিটিক্যাল বিশেষ করে রাজনৈতিক দলগুলো যারা আসলে দেশটার ডিসিশন মেকিংয়ের জায়গায় থাকে তারা এইটার চেয়ে অন্য অনেক কিছুকে গুরুত্বপূর্ণ ভেবেছে এবং আমরা দেখেছি যে যেমন মৌলবাদী শক্তি এগ্রেসিভ ভূমিকাও আমরা দেখেছি আবার এখন স্বৈরাচারের এগ্রেসিভ ভূমিকা দেখলাম সবই কিন্তু কালচারাল যে সিস্টেমটা আছে তার উপরে কিন্তু গিয়ে পড়ে সবসময় পড়ে আপনি দেখবেন যে এই যে এখন যে হয়েছে তা আমাদের অনেকেই কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল তা আপনি অনেকগুলো শিল্পকলা একাডেমি কিন্তু অ্যাটাক্ট হয়েছে তারপরে যে ভাস্কর্যগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙেছে এখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে ছাত্ররা যে কথাটা বলছে যে একটা পরিবারের মতো একটা দেশ একটা কাঠামো তৈরি করা এই রাষ্ট্রের আমরা তো সেই লাইনে হাঁটতে চাই তো সেখানে গিয়ে আমরা যখন দেখছি এর মধ্যে কিছু সুযোগ সন্ধানী সুবিধাবাদী লোকজন তারা কিন্তু এই সুযোগে কাজটা করে ফেলছে তো সেইটা কিন্তু আমাদের উপরে আঘাত এবং সেটা কিন্তু আমাদের আরও অন্য ভয়ের কারণ যে আল্টিমেট আমরা স্বীরাচারের শাসন থেকে আমরা বের হলাম ঠিকই তা আমরা কি আরেকটা ফ্যাসিসমের জায়গায় যাচ্ছি তার মানে কোথায় গিয়ে দাঁড়াবে যদি এই জায়গাটা না হয় তাহলে তাহলে কিন্তু এই সাংস্কৃতিক আমি যেটা মনে করি যে সাংস্কৃতিক বিপ্লব যদি না হয় একটা দেশের বিপ্লবের স্বয়ং সম্পূর্ণতা কখনোই আসে বলে আমি মনে করি না এটা ছাড়া পৃথিবীর ইতিহাসে কিন্তু তাই যে অন্যান্য বিপ্লব দেখলেও যাই সেটা লম্বা আলাপ সেটা না বলি কিন্তু এই আঘাতটা কিন্তু সবসময় আছে আর পাউল ভাই যেটা বললেন যে আমরা এরই মধ্যে আমাদের নাটকগুলোতে এই সরকারের আমলে হোক আগের সরকারের আমলে সবসময় সরকারের বিরুদ্ধেই আমাদেরকে সিস্টেমের বিরুদ্ধে কি বলতে হয়েছে বলতে হয়েছে কারণ আমরা নাটকের মানুষ নাটক তো আসলে কথাই বলে নাটকের রাজনীতি বা আমার শিল্পীর রাজনীতিটা তো আসলে আমাদের দেশের দলীয় সাংগঠনিক রাজনীতির মতো না কিন্তু আমরা তো রাজনীতির বাইরে কেউ না তা আমরা সেই রাজনৈতিক কথাগুলো কিন্তু থিয়েটারের মধ্যে দিয়ে বলে এসেছি এবং এটা সবাই বলবে সেটা প্রত্যাশা করাও আমার মনে হয় ঠিক না তো সেখানে অনেকেই ছিল যারা কিন্তু এটা করে এসছে হুমকি ধামকি যাই হোক আমরা কিন্তু করে গেছি আমাদের মতো এবং একটু বলেছে রাস্তায় করা থেকে শুরু করে এগুলো ছিল এখন গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটা বড় দল সারা বাংলাদেশ ব্যাপী এটার একটা জোট বেঁধে গেছে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে সেই সিন্ডিকেটের জায়গার থেকে হয়তো বড়ো ধরনের মুভমেন্ট আমরা হয়তো দেখতে পাই নাই সেটা তো আগেই বলা হলো যে অনেক সুবিধা অনেক সুযোগ সুবিধার জন্যে কিংবা অনেকে ভয়ে চুপসে গেছে বিভিন্ন ধরনের কারণে হয়েছে অনেক ধন্যবাদ আজাদ আবুল কালাম আপনার কাছে আসতে যাচ্ছে বেশ কিছুদিন যাবত আসলে গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতৃত্ব বাংলাদেশ শিল্পকলা একাডেমির শীর্ষ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা দুর্নীতি অনিয়ম এবং অবস্থাপনার বিরুদ্ধে একটা আন্দোলন হচ্ছে এবং একাডেমির মহাপরিচালক পদত্যাগ করেছেন সেই আন্দোলনটা এখন কোন পর্যায়ে আছে একাডেমির মহাপরিচালক পদত্যাগ করেছেন শেষ মুহূর্তে পদত্যাগ না করলে ওনাকে পদত্যাগে বাধ্য করা হতো তাই না এটা যে খুব যে আনন্দের সাথে উনি পদত্যাগ করেছেন অথবা দাবির মুখে পদত্যাগ করেছেন তা কিন্তু না এটাই যেটা আমরা যে একই কথা ঘুরে ফিরে আসে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বলেন অথবা সম্মিলিত সাংস্কৃতিক জোট বলেন এগুলোর প্রধান কাজ ছিল সরকারের সাথে দেন দরবার করা যে সরকারি আসুক না কেন এবং সেক্ষেত্রে এর শুরুটা সেটা ছিল একদম রাজপথ থেকে শুরু করে সর্বত্র শিল্পকলা যেমন সম্মিলিত সাংস্কৃতিক জোট একটা বিশাল শক্তি ছিল যে আমাদের জন্য যে আমরা কী দাবি চাই আমরা কি চাই সেগুলো তুলে ধরা বারবার তুলে ধরা এবং সেগুলি দেন দরবার করা কিন্তু একটা পর্যায়ে যেহেতু এটা দলীয়করণ হয়েছে এবং এর স্লোগানগুলো চেঞ্জ হয়ে গেছে এবং এটা অনেকটা গত বিগত সরকার যেটা করেছে এদেরকে কুক্ষিগতও করেছে এবং যার ফলে গ্রুপ থেটের ফেডারেশন সেখানেও দেখা যাচ্ছে যে দলীয় লোকজন এবং প্রধান যে ব্যক্তিটি ছিলেন সে কিন্তু একই সাথে শিল্পকলা একাডেমিরও মহাপরিচালক ছিলেন যার ফলে দুটো সংগঠন একটা হচ্ছে সরকারি সংগঠন আরেকটা হচ্ছে বেসরকারি একটা ফেডারেটিভ বডি দুটোরই কিন্তু সেই ছিলেন প্রধান যার ফলে সব সিদ্ধান্ত কিন্তু একজনের কাছ থেকে আসতো অথবা তার পাশে যারা ঘোরাঘুরি করত কিছু সুযোগ সুবিধা পেত যারা তারা একটা সিন্ডিকেটের মতো করেছিল এবং সিন্ডিকেট মতো করলে যেটা হয় যে আপনার ভিশন হারিয়ে যায় যে আপনি একটা গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে সারা বাংলাদেশের গ্রুপ থিয়েটারগুলো আপনার সাথে আপনি এই সারা বাংলাদেশের থিয়েটারগুলোকে নিয়ে কোনো ভাবনা আপনার আছে কি না তখন যেহেতু আপনি একটা সিন্ডিকেটের মতো চলে গেছেন একটা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন আপনার দায়িত্ব হয়ে গেছে তখন এটা খুব সরু হয়ে যায় ভিশনটা আর বড়ো থাকে না খুব ন্যারো হয়ে যায় এবং জিনিসটাই ঘটেছে তাই শিল্পকলা একাডেমির ক্ষেত্রেও একই কথা কোনো ঘটনা ঘটেছে এবং ইয়ের ক্ষেত্রেও বাংলাদেশ গুরুথেট ফেডারেশনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে এই জায়গাটাতে একটুখানি আসতে চাই যে বিপ্লবের সত্তা কিংবা সংগ্রাম মানুষের আকাঙ্ক্ষা সমাজের সত্যিকারের চিত্রগুলো তুলে ধরার যে দায়বদ্ধতা একজন শিল্পীর বা শিল্পের থাকে নাটক বলেন সিনেমা বলেন সেই সব জায়গা থেকে আমাদের সমাজে শিল্পী এবং শিল্পের স্বাধীনতা কতটুকু আছে এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা আসলে কখনোই ছিল না বা শিল্পীর স্বাধীনতা থাকলো কি থাকলো না সেটাতে থেকে কারো কিছু যায়ও আসে বলে মনে হয় নাই। এটা আমার কাছে মনে হয়েছে একটা ব্যক্তিগত গর্তুবি থেকে আমাদের দেশের আর্টিস্টরা এখনও আর্ট প্র্যাকটিস করে বলে আমি মনে করি এবং বাংলাদেশের বিশেষ করে থিয়েটারের সঙ্গে যারা সম্পৃক্ত তারা কিন্তু ব্যক্তিগত চর্চা থেকেই এখনও করছে যেমন বাংলাদেশে অনেকগুলো স্কুল আছে অ্যাক্টিং স্কুল যেমন সেখানে প্রাচ্যন অ্যাক্টিং স্কুলও আছে আরও অনেকগুলো স্কুল আছে সেগুলো কিন্তু নিজেরাই চালানো হয় কোনো সরকার কিন্তু এটা দীর্ঘদিন যাব তুমি স্টাবলিশড অনেক স্টুডেন্ট কিন্তু থাকে সরকারের কিন্তু কোনো দিন আমরা কখনো দেখি নাই যে এই ইনস্টিটিউটগুলোকে যে দাঁড় করানো দরকার বা এটার যে প্রয়োজনীয়তা আছে বা এত বড় সেক্টর আছে অভিনয় বা অনেক ধরনের মিডিয়া ক্ষেত্রে বা ফিল্মে সেক্টর আছে বরং আমরা অনেক ধরনের সেন্সরশিপ দেখেছি অনেক ধরনের অবস্ট্রাগাল সারা জীবনই ছিল কিন্তু তো সেইখানে আমার মনে হয় না যে কখনো এই সুবিধা এই জায়গায় সাংস্কৃতিক কর্মীরা ছিলেন বা শিল্পের সঙ্গে যারা জড়িত তারা ব্যক্তিগত ইচ্ছা ব্যক্তিগত গর্তমি এবং তার ব্যক্তিগত শিক্ষাটাকে সে মিলিয়েই তার একটা ভালো শিল্পে তিনি আসলে এটার ধারও ধারেন আমরা দেখেছি যে এই আন্দোলনে গান লেখার জন্য জেলে পর্যন্ত যেতে হয়েছে একজন র্যাপারকে তো সেই জায়গাগুলো তো আমাদের আশাদায় আসলে আমাদের শিল্পীরা বা আমাদের শিল্প সব সময় কণ্ঠ সোচ্চার করেন সেই জায়গায় কিছু ব্যর্থ হয়তো নিশ্চয়ই থাকবে পরিবর্তনের কথা যখন বলি আসার কথা বলি আজাদ আবুল কালাম বলছিলেন যে কখনোই আসলে সংস্কৃতিকে প্রায়োরিটি দেওয়া হয়নি আমাদের দেশে তারপরেও আমরা যখন আশায় বুক বাঁধি যখন বলি যে এখন থেকে আসলে হোক সেই জায়গাতে আমাদের বলতে হবে আমরা আসলে কী চাই আজাদ কালাম সাংস্কৃতিক অঙ্গনকে কেমন করে দেখতে চান নতুন বাংলাদেশ আচ্ছা মানে সাংস্কৃতিক অঙ্গনকে আমরা পঞ্চাশ বছর আগে যারা শুরু করেছিলেন তারা যেভাবে দেখতে চাইতেন সেটা হয়নি এবং তাদেরই ধারাবাহিকতা কিন্তু আমরা মানে আমি সেই জেনারেশনের পরের একটা জেনারেশন তারপরের জেনারেশন এভাবে যাচ্ছে কিন্তু এই যে আমরা শুধু চাই যে সংস্কৃতি যে একটা অপরিহার্য অংশ আমরা যেমন ভাত খাই গোসল করি সেরকম সংস্কৃতি চর্চা একটা জাতির পরিচয় তার আত্মপরিচয়ের একটি একটা সিল হচ্ছে তার সংস্কৃতি এই এর এর পৃষ্ঠপোষকতা রাষ্ট্র করুক এবং রাষ্ট্র একে প্রসারিত করুক এবং যেখানে যে সম্ভাবনাগুলো আছে আমাদের দেশে সবচেয়ে বড় একটা সমস্যা হয়েছে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি অলরেডি আমাদের কালচারের অনেক কিছু হারিয়ে ফেলেছে কারণ হচ্ছে যে হারিয়ে ফেলেছি কেন সেগুলো সত্যিকার অর্থে পৃষ্ঠপোষকতা ছিল না আমি শুধু রাষ্ট্রের কথা বলছি না সামাজিক গণের যে যে প্রতিশ্রুতি থাকে যে আপনার একটা জায়গায় আপনার একটা গ্রামে কোনো প্রতিশ্রুতিশীল সৃজনশীল একজন মানুষ আছে তাকে প্রতিষ্ঠা করা অথবা তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শুধু রাষ্ট্র না ওই সমাজেরও দায়িত্ব আছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ফেল করেছি যার ফলে আপনি দেখবেন না যে একটা গ্রামে গেলে যেন আমি যে গ্রামের ছেলে মানে অরিজিনাল আমাদের যেখানে বাড়ি সেখানে মানে যাত্রা বলেন মানে নানান ধরনের গানের আসর যাত্রা অভিনয়ের ক্ষেত্রে ভাসান যাত্রা নানান ফর্ম ছিল এখন সেই আর্টিস্টদেরই খুঁজে পাওয়া যায় না নাই গানের দল একটা গ্রামে গেলে একজন লোক হারমোনিয়াম বাজাতে পারে তবলা বাজাতে পারে এরকম লোক পাওয়া যায় না পুরো গ্রামে তার মানে হচ্ছে যে আমরা এইগুলোকে ছাটাই করে দিয়েছি এটা কিন্তু সামাজিক একটা ব্যাপার শুধু রাষ্ট্র রাষ্ট্র বলি আমরা রাষ্ট্রীয় সব চিন্তা করে পরিকল্পনা রাষ্ট্রই থাকে কিন্তু সামাজিক মানুষেরও অনেক দায়িত্ব থাকে সেই দায়িত্বটা আমরা ফেল করেছি এবং আমরা আমাদের অনেক কিছু হারিয়ে ফেলেছি এখন যেটা আছে একেবারেই মধ্যবিত্ত শ্রেণী শহরে শহুরে এবং শহর থেকে আমি যদি বলি রাজধানী রাজধানীর বাইরে দু একটা শহর এই কেন্দ্রিকতা নিয়ে আমাদের সংস্কৃতি চর্চা চলছে যেমন অনেক অঞ্চলে আখড়া ছিল যে আখড়ার মধ্যে লালনের গানের চর্চা হতো সেগুলো কিন্তু অ্যাট্রাক্ট হয়েছে বিভিন্ন সময় এবং এই গত পনেরো বছরেও সংস্কৃত বান্ধব যে সরকার ছিলেন সে সময় হয়েছে তাদের একটির বিচার হয়নি এবং বাউলরা নির্যাতিত হয়েছে বিচার হয়নি আপনি একটা একটা গ্রামে একটা বাউলের আখড়া তা যেন আমি মেহেরপুরে একটা আখড়ায় একবার গিয়েছিলাম সেখানে একজন বাউল থাকেন এবং ওনাকে কেন্দ্র করে একটা বাউল সমাজ আছে তারা সারা দিন কাজই করে হচ্ছে গান বাজনা এবং তাদের তাদের চলাচলের জন্য তাদের জীবন ধারণের জন্য এক ধরনের ভিক্ষাবৃত্তিও তারা করেন কিন্তু তারা এত অল্পে খুশি এত অল্পে তাদের জীবনযাপন চলে এটা কিন্তু একটা সমাজে একটা বিরাট অংশ হতে পারত যে এই কালচার অল্প খেয়ে অল্প জীবনযাপন করে সংস্কৃতি চর্চা করা লালনের গান করা তারা করতেন এবং লালনের গান মানে কিন্তু সামনের কথা বলা হ্যাঁ একটা মানবতার কথা বলা এই যে মানবতার বাণী নিয়ে তারা ঘুরেছেন বছরের পর বছর এবং আমি যে আখড়ায় গিয়েছিলাম তার বয়স নাইনটি প্লাস নব্বইয়ের বেশি তখন উনি গান করেন ওনার শিষ্যদের নিয়ে গান করেন এই যে এরকম বিভিন্ন অঞ্চলের ছিল নরসিংদিতে একজন ছিলেন যিনি তাকে কেন্দ্র করে অনেকে মানে গানের চর্চা করত এই এই যে ছোট ছোটো জায়গাগুলো সেই জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কিন্তু মানে আমাদের সামাজিক গণের কারণেই সমাজের কারণেই সমাজ তাদেরকে আসলে কোনো পৃষ্ঠপোষক করেনি নি উৎখাত করার চেষ্টা করেছে মৌলবাদের নামে কখনো কখনো যে কীভাবে এদেরকে উৎখাত করা যায় মনে হচ্ছে এরা একটা শক্তি অপশক্তি হিসেবে তাদের আখ্যায়িত করেছে কিন্তু তারা কিন্তু মানবতার সঙ্গী ছিল তাদেরকে ধ্বংস করা হয়েছে এইভাবে এখন মধ্যবিত্তের একটা চর্চা আছে শিক্ষিত মধ্যবিত্ত বলেন অথবা একটু ভালো আছে তাদের একটা চর্চা আছে যে থিয়েটারের চর্চা বলেন গানের চর্চা বলেন সব কিছুই এই সামগ্রিক একটা দেশে এটা একটা ডিজাইন থাকা দরকার যে আমার সংস্কৃতির চেহারা এটা আমি একটা দেশ আমার দেশকে যখন দেখাবো আমার দেশের ধরেন পদ্মা সেতু বিশাল বড় একটা সেতু এটা কাউকে দেখালে কি এসে যায় কারণ এরকম হাজারটা জিনিস আছে সারা পৃথিবীতে কিন্তু আপনি কে সেটা আপনার কালচার দেখে বোঝা যায় তো আমাদের সামগ্রিক একটা পরিকল্পনা দরকার এখন যেহেতু নতুন সময় এসেছে নতুন মানুষ সাথে সাথে দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন বলি বা যাই বলি না কেন এটা একটা এর ভিতর একটা বিপ্লবী ব্যাপার থাকার দরকার আছে বিপ্লবী চিন্তা চেতনার দরকার আছে সব কিছুর খোল নলচে পাল্টে কেমন হওয়া উচিত বাংলাদেশের চেহারা সেটা নির্ধারণ করার এ হচ্ছে এসিড টেস্টের মতো এখন হচ্ছে মানে আসল সময় অনেক ধন্যবাদ চমৎকার আপনার প্রত্যাশার জায়গাটি শুনে শেষ করব আমাদের দেশে বৈচিত্র্যটা কিন্তু সম্পদ হতে পারত বৈচিত্র্য বলতে সেটা মানুষের বৈচিত্র্য আমাদের পাহাড়ে অনেক ধরনের বৈচিত্র্যময় জাতি আছে আমাদের এখানে ভিন্ন ধর্মী অনেক ধরনের জাতি আছে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু কালচারাল অ্যাক্টিভিটি আছে আমি যদি খোলাখুলিভাবে বলি যে ইসলামের ভিতরে কিন্তু অনেক ধরনের সাংস্কৃতিক চর্চা আছে এবং সে খুবই সুন্দর এই জায়গাগুলো কিন্তু কে রিকগনাইজ করবে এটা তো সরকারকে করতে হবে তো এই আন্দোলনের মধ্যে দিয়ে আসলেই যদি আমরা সংস্কার করতে চাই তাহলে আমাদের কিন্তু এই বৈচিত্র্যগুলোকে ধরতে হবে এবং তাদের যে রাইটসগুলো আছে তাদের যে কি বলে যে সাংস্কৃতিক চর্চার যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলো কিন্তু পুনর্নির্মাণ করে দিতে হবে বাইরের দেশে আমরা সারা জীবন কী প্রচার করেছি আপনি দেখবেন জার্নালে বা ইয়েতে বাংলাদেশে দেখবেন যে হয়তো ওই একটা রিলিফ দিচ্ছে সেই ছবিটা আমরা বেশি প্রচার করেছি বানবাসী মানুষ কিন্তু পৃথিবীতে আসলেই দেখেন যে এটা অন্যান্য দেশের দেখবেন যে যদি যায় কখনও তখন দেখবেন যে তার দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড কি আছে সেই ছবিগুলো যায় সেটা দিয়ে বোঝা যায় ওই দেশটা আসলে কতটা স্মার্ট কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কিন্তু সেই জায়গা সেই জায়গা আমাদের ছিল আমি বলছি না সেই জায়গাটা আমাদের ছিল না স্বাধীনতার পর পরে পরেও বা এই আমাদের বাংলা অঞ্চলে প্রচণ্ডভাবে কালচারাল অ্যাক্টিভিজম আমাদের মাঠে ঘাটে সব জায়গায় ছিল সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে শুধুমাত্র অবহেলার কারণে আমাদের কালচারাল অ্যাক্টিভিস্ট যারা ছিল বা কালচারাল সাংস্কৃতিক যে অঙ্গনটা ছিল সে সেটা কখনো দৈন্যদশা ছিল না সেটাকে কোনো না কোনোভাবে বানানো হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করে এরা এই জায়গাটা তৈরি করেছে আমরা এই বৈষম্য বিরোধী যে আন্দোলন তৈরি হয়েছে সেটার মধ্যে আমরা আশা করব যে দুর্দান্ত একটা রাষ্ট্র তৈরি হবে যদিও আমরা জানি সময় লাগবে কিন্তু যারা এই আন্দোলনটা করেছে তাদের কথার মধ্যে এখনও আমরা যেটা পাচ্ছি অন্যরকম পরিবারের কথা বলা হচ্ছে আমরা এক পরিবারে থাকবো আমরা এই ধরনের কাজগুলো করবো একসঙ্গে থাকবো সারা বৈচিত্র্যময় আমাদের যে রাষ্ট্র সেইটা গঠন হবে সেইখানে সাংস্কৃতিক একটা অন্যরকম বিপ্লব যদি হয় এই বিপ্লবের সঙ্গে সঙ্গে তবেই আমার মনে হয় যে আমাদের দেশের মূল ছবিটা পাওয়া যাবে চমৎকার অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের দুজন আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা সঙ্গে ছিলেন আপনাদেরকে আমরা চাই আমাদের শিল্প ও সংস্কৃতি আপন মহিমায় বিকশিত হোক শিল্পের প্রতি জীবনের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধ সংস্কৃতির চর্চা আমাদের নিজস্ব চরিত্র ও বৈশিষ্ট্যে বিকশিত হোক দ্রুত সচল হোক আমাদের শিল্পাঙ্গন সব ধরনের গণবিমুখিতা ব্যক্তিস্বার্থ ও ক্ষমতা তোষণের ঘেরা টোপ থেকে ড়িয়ে এসে সত্যিকার অর্থে শিল্প ও সংস্কৃতি হয়ে উঠুক মানুষের মানবিকতার ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে